দোলের আবহেই এবার যথারীতি গুরুতর আক্রান্ত হতে হল হুগলির বর্তমান সাংসদ তথা এবারের চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে। এবং এদিনের এই ঘটনা নিয়ে রীতিমতো ধুমধুমার কাণ্ড বেঁধেছে বিজেপির অন্দরে। অন্যদিকে আবার পাল্টা দিয়েছে তৃণমূলও, কারণ অভিযোগের আঙুল উঠেছে খোদ তৃণমূলের দিকে। ঠিক কি ঘটেছে এদিন সেটি আমরা দেখে নেব এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কে যদি কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। ভোটের প্রচারে বেরিয়ে শেষ পর্যন্ত কিনার রঙের আঘাতেই গুরুতর আহত হতে হলো লকেট চট্টোপাধ্যায়কে। তার চোখের রং ছড়া হয় এমনটাই অভিযোগ করা হয়েছে। ঘটনার কথা বলতে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। কিন্তু ঠিক কি ঘটেছে এদিন? এদিন বিকেলে টোটোই চেপে যখন প্রচারে বেরিয়েছিলেন, তখন চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকা থেকে দোল উৎসব চলছিল। সেখানে তিনি পৌঁছালে বিজেপি প্রার্থীকেও উৎসবে সামিল হওয়ার জন্য অনুরোধ করেন স্থানীয় বাসিন্দারা। করোনার কারণে এবারে দোল উৎসবে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। লকেট চট্টোপাধ্যায়ের দাবি, তিনি রং খেলতে রাজি হননি। তবে কপালে টিপ দেওয়াকে আপত্তি ছিল না তার, এবং এরপরেই টোটো থেকে নামার পরে লকেটের কপালে টিপি দেন স্থানীয় মহিলা এবং শিশুরা। এবং তারপরে বিজেপি প্রার্থীর দাবি, আচমকাই তৃণমূলের ব্যাচ পরে দুই তিনজন এসে তাকে রং মাখাতে যান। প্রতিবাদ করলে প্রার্থীর চোখ লক্ষ্য করেই রং ছোড়ে তারা। চশমার ফাঁক বলে সেই রং সরাসরি লাগে লকেটের চোখে। এরপরে শুরু হয় প্রচন্ড যন্ত্রণা। নিরাপত্তারক্ষী এবং বিজেপি কর্মী সমর্থকরা তড়িঘড়ি লকেট চট্টোপাধ্যায়কে বাড়িতে নিয়ে চলে আসেন, এবং তারপরেই বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এরপরে এই ঘটনার কথা বলতে গিয়ে রীতিমতো কেঁদে ফেলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তার অভিযোগ, তৃণমূলের ব্যাচ পরে যারা এসেছিল তারা চোখে বিষাক্ত কোনো তরল ছুড়ে দিয়েছে। নির্বাচন কমিশনে ইতিমধ্যেই এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও হামলার ঘটনা অস্বীকার করেছে চুঁচুড়া তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। তার আবার পাল্টা দাবি, তৃণমূলের সংস্কৃতি এমনটা নয়, লকেট দেবী নাটক করছেন, বুঝে গিয়েছেন হারবেন, তাই নাটক করেই খবরে আসতে চাইছেন। লকেট দেবীকে বিজেপির যারা প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না তারাই এই কাজ করেছেন, এমনটাই এদিন বলেছেন অসিত মজুমদার। তবে লকেট চট্টোপাধ্যায় আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন, এমনটাই সূত্রের খবর।